এখানে যাদেরকে কার্ড দিয়েছিলাম সবাই কিন্তু এখানে আসছে, আজকে এই স্পটে 612 জন এখানে উপস্থিত হয়েছে। তাতে বোঝা যায় সবাই আগ্রহ আছে, সাড়া আছে। বাজার মনিটরিং আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি এবং আমরা আশা করব যে মাল যখন দেওয়া শুরু হয়েছে বাজারে এর প্রভাব অবশ্যই পড়বে। কামরা জেলায় মোট 18465টি, চাটমহলে আছে 19536টি, সুধানগর 17617টি, বেড়া উপজেলায় 22105টি, সাঁথিয়া উপজেলায় 3678টি, ফরিদপুরে 7708টি, আটঘরিয়াতে 7625টি, ভাঙড়া 7058টি। মোট হলো আমাদের 135697টি। বিলাল সংখ্যা আমাদের 49000 পেয়েছে 30টি। তেল প্রতি লিটার 110 টাকা, আর চিনি প্রতি কেজি 55 টাকা। খুব সহজে কিভাবে আপনারা সিরিয়াল রাখা হবে, সিরিয়াল অনুযায়ী আপনারা মালামাল গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। জননেত্রী শেখ হাসিনা শুধু পাটনাতে নয়, এই 2 নম্বর ওয়ার্ডে নয়। আপনারা জানেন যে আমাদের রমজান মাস সামনেই, আর অল্প কিছু এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে 1 কোটি মানুষকে এই স্বল্প মূল্যে কৃষির পণ্য বিক্রয় করা। যারা আজকে কার্ড পেয়েছেন, সবার হাতে তো কার্ড আছে, কল দিবে এখন আজকে নিচ্ছেন, রমজানের মাঝামাঝি সময় আর একবার পাবেন, এবং এর পরবর্তীতে যদি সরকার সিদ্ধান্ত দেয় যে এই কার্ডের বলেই আবার মাল, এই জন্য কাউন্সিলের সারা যারা আছেন কার্ডগুলো দ্রুত বিতরণ করে দেবে তাদের মাঝে। এবং আজকে আজকে আরেকটা বিষয়ে, যখন মালামাল দিবে আপনারা সুশৃঙ্খলভাবে সব কার্ড যারা পেয়েছেন সেখানে কিন্তু সবাই পাবেন কার্ড, যে আমি আগে নেবো আমি পরে নেবো ঘোরাঘুরি করা যাবে না, ঠিক আছে। 612 জনের মাল আসছে, 612 জনই পাবেন। জানেন এর মধ্যে কিছু অশুভ ব্যবসায়িকরা সুযোগ নিয়েছিল যে পণ্যের যে কাজগুলো করেছে সেটা সম্পূর্ণরূপে অন্যায়। দেশ এবং দেশের মানুষকে যারা ভালোবাসে তারা কখনো এই অন্যায়গুলো করে না। আজকে আজকে আপনারা যে কার্ড পাবেন, সারা বাংলাদেশে 1 কোটি কার্ড কৃষিবি কার্ড দিয়েছে, এই কার্ডগুলো সংরক্ষণ করবেন। কার্ডের মাধ্যমে আপনাদের মালামাল দেওয়া হবে। আজকে এই মঞ্চে উপস্থিত রয়েছে বক্তব্য রেখেছেন, আপনারা এই কার্ড সংগ্রহ যারা করেছেন যারা পেয়েছেন যে সুন্দর পদক্ষেপ নিয়ে হাসিনা খাতুন 200 সিরিয়াল নম্বর 200, হাসিনা খাতুন হ্যাঁ ওই কাটা
চিনি, তেল এবং ডাল 2 কেজি করে এটা বিতরণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে 1 কোটি করে পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই পণ্যগুলো বিতরণ করা হচ্ছে। রমজান মাস উপলক্ষে এই বিতরণের কার্যক্রম শুরু হয়েছে এবং আমাদের পৌরসভা সহ সকল উপজেলায় আজকে একযোগে এই বিতরণ 10টা থেকে শুরু হয়েছে। আমাদের পাবনা তো সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই বিতরণ কার্যক্রম শুরু করছে। আমাদের প্যাকেট থেকে শুরু করে মাল বিতরণ, লোড আনলোড সব কিছু আমাদের মনিটরিং এবং নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা এই কার্যক্রম শুরু করছি এবং মেয়র মহোদয়রা, কাউন্সিলররা সবাই এই বিষয়ে তারা তৎপর রয়েছে। তারা নির্দিষ্ট সময় যারা উপকারভোগী তাদের হাতে কার্ড পৌঁছে দিয়েছে। ইনশাল্লাহ আমাদের সুষ্ঠুভাবে আমাদের পাবনা জেলার কার্যক্রম শেষ করতে পারবো। এখানে যাদেরকে কার্ড দিয়েছিলাম সবাই কিন্তু এখানে আসছে। আজকে এই স্পটে 612 জন এখানে উপস্থিত হয়েছে। তাতে বোঝা যায় সবাই আগ্রহ আছে, সাড়া আছে। বাজার মনিটরিং আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি এবং আমরা আশা করবো যে মাল যখন দেওয়া শুরু হয়েছে বাজারে এর প্রভাব অবশ্যই পড়বে।